মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনে হয় যে এই ছবিগুলো মিথ্যে হতে পারে, যেমন আজকাল তো জলবাত হয়ে গেছে একজনের পাশে আরেকজনকে কেটে বসিয়ে দেওয়া, এডিট করা ছবি, এগুলো তো জলবাত হয়ে গেছে, তাই না বল? একদমই তাই, 100 বার মনে হয়। আর শুধু মনে হয় কথাটা বলা ভুল হবে, আই এম শিওর যে এই ছবিগুলো ফেক আর এই সবটা করেছে সূর্যদা জাস্ট তোর উপর রিভেঞ্জ নিতে। আমার কিন্তু একটা কথা মনে হয়, সূর্য যেভাবে বিয়েতে প্রেজেন্ট ছিল, যেভাবে অ্যাক্টিভ ছিল, তাতে ও যদি এসব করে থাকে তাহলে সবাই ওকে সন্দেহ করবে। ও করবে কেন এটা, ও তো বোকা নয়। সূর্যের দায় পড়েছে ওই রকম একটা চিপ মেয়ের জন্য এত কিছু করতে, দায় পড়েছে ওর। অনি অনি, ওই শর্মির ছেলে মানুষই কথা একদম ইম্পর্টেন্স দিস না। শোন না, যদি সূর্য তোদের মধ্যে ছবিগুলো প্লেস করে থাকে তাহলে তো এটাই ঠিক যে এই ছবিগুলো ফেক না, এটা অরিজিনাল ছবি। প্লিজ মা, প্লিজ প্লিজ প্লিজ, আমি আর পারছি না, আর পারছি না আমি এগুলো নিতে। প্লিজ প্লিজ, তোমরা তোমরা দুজন, প্লিজ তোমরা সবাই সবাই আমাকে একটু একা ছেড়ে দাও, ফর গড সেক লিভ মি অ্যালোন প্লিজ। একটা মেন্টাল প্রেসারের মধ্যে রয়েছে, ওকে আর এখন কিছু বলো না, তোর বিশ্রাম দরকার। তুমি একটু রেস্ট করো, কিছু খেয়ে একটা হালকা ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করো, আমরা চলে যাচ্ছি। একটা কথা বলি তোমাকে, লাইফ ইজ দেয়ার বিয়ন্ড অল দিস থিংস, জীবনটা অনেক বড়, ফুল শুধরানোর অনেক সুযোগ পাবে। আজকের এই ঝামেলা, কিছু নোংরা ছবি, তার সত্যি তার মিথ্যে, তার বাইরেও তোমার একটা অনেক বড় জগৎ আছে, তোমার কাজের জগৎ, সেখানে কনসেন্ট্রেট করো। চলো আমরা যাই, ও একা থাকুক, চলো। ওকে অনি, তুমি একটু একা থাকো, মাথা ঠান্ডা করো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরা জঘন্য বিশ্রী ঘটনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। আমি আমাদের লয়ারের সঙ্গে কথা বলছি। সব আলোচনা পরেও করো না, পরে করা যাবে না, যা করতে হবে এখনই করতে হবে। আমি চাই না, আমি চাই না এরকম একটা চিপ ক্যারেক্টারলেস মেয়ের নাম আমার ছেলের সঙ্গে এক মুহূর্ত জড়িয়ে থাক, চাই না আমি। শর্মি, যদি পারিস ওকে কিছু খাইয়ে দিস। কিছু খেতে দি। আমি শর্মি, আমি কিচ্ছু শর্মি, প্লিজ তুই এখন এখান থেকে যা তো, আজকে দিনটা আমাকে একটু রেহাই দে, প্লিজ আমাকে একটু একা থাকতে দে, যা প্লিজ যা। ওকে, কিন্তু কুট্টিদা একটু ভাব, একটু ঠান্ডা মাথায় ভাব, যেটা কে করে থাকতে পারে আর মোটিভটা কি, কারণ মোটিভটা না বোঝার মতো তো কোনো কারণ তোর কাছে থাকতে পারে না। সূর্য, এতটা অবভিয়াস একটা কাজ সূর্য করবে, এমন একটা কাজ ও করবে যাতে ও ছাড়া আর কারোর দিকে সন্দেহই না যায়। বাপিও তো সেরকমই কিছু বললো মনে হলো, আমার আর রায়ের মধ্যে সবকিছু নষ্ট করতে সূর্য এটা করবে কেন? রাই কেন, কেন সব কিছু এইভাবে শেষ হয়ে যাচ্ছে? আমি আমি বিশ্বাস করতে চাই না রাই, আমি বিশ্বাস করতে চাই না যেগুলো সত্যি, তবু এগুলোই বিশ্বাস করছি আমি। রাই আমার কষ্ট হচ্ছে, রাই আমার খুব কষ্ট হচ্ছে, এটা ভাবতে যে তুমি আমার সঙ্গে এই মিথ্যাচারটা করেছো, কিন্তু সেটা ছাড়া আর কোনো কিছুই যে সত্যি বলে আমার সামনে আসছে না রাই। একবার নিজেকে দেখো তুমি ঠিক করে, এই জঘন্য নোংরা কুচ্ছির ছবিগুলো দেখার পরও তোমার মুখে লজ্জার লেশ মাত্র নেই, তোমার চোখে লজ্জার কোনো ছাপ নেই রাই। তোমার এই যে সহজ সরল একটা মুখ আছে না রাই,
এই মুখের পেছনে আসলে একটা অন্য মানুষ আছে, যে মানুষটা লোভী, লোভের বশে আমাকে ঠকিয়েছে। না অনির্বাণ, তুমি এগুলো ভুলে যেতে পারো, আমি ভুলব না। যে মিথ্যে অসম্মানের বোঝা আমার ঘাড়ে চাপানো হয়েছে সেটা না নামানো পর্যন্ত আমি কিচ্ছু বলব না। দিদি ভাই, কি রে তুই ঘুমোস না এখনো? ঘুম আসছে না। তোদের সবার ঘুম আমি কেড়ে নিয়েছি না রে স্রোত? না রে দিদি ভাই, তুই না। যে তোর সাথে এই জঘন্য অন্যায়টা করেছে তার মুখোশ যতক্ষণ না খুলছে ততক্ষণ আমার ঘুম আসবে না। তাহলে আমি যাবো স্রোত। কোথায়? শৌর্যর কাছে। তুই যেরকম বলেছিলিস আমি ঠিক তেমনটাই করবো। শৌর্যর কাছে গিয়ে আর আমি প্রশ্ন করবো কেন আমার সাথে ও এমনটা করলো। আমি হেরে যাব না স্রোত, এর জবাব আমার চাই। আমার নারীত্বের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। দ্যাটস দ্য স্পিরিট দিদি ভাই, দ্যাটস দ্য স্পিরিট। এটাই তো দেখতে চেয়েছিলাম তোর মধ্যে, এই ফাইটিং স্পিরিটটা। কিন্তু স্রোত, তোকে একটা কথা প্রমিস করতে হবে, কালকে সূর্যর বাড়ি গিয়ে সূর্যর সঙ্গে কথা না বলে ফিরে আসা অবধি তুই মাকে কিচ্ছু জানাবি না। বল, মাকে আমি জানাতে চাই, বুঝিয়ে। অন্য কেউ জানালে মাসির শখটা নিতে পারবে না। সে ঠিক আছে দিদি ভাই, কিন্তু তুই দেখ না কাল গিয়ে আমি কি করি সূর্যদার, এমন ভাবে চার্জ করব না, সত্যিটা স্বীকার করতে বাধ্য হবে সে। না তুই কিচ্ছু বলবি না। কেন কেন আমি কিছু বলবো না? সূর্যদা ওরকম একটা অন্যায় করবে আর আমি কিছু বলবো না? তুই কেন বুঝতে পারছিস না স্রোত, তুই ছোট, তোর এই সব কিছুর মাঝখানে কথা না বলাটাই বেটার। এক কাজ কর, তোকে কালকে যেতেই হবে না আমার সঙ্গে। কেন দিদি ভাই, আমি কেন যেতে হবে না? তুই কি ওখানে একা যাবি? ওই বাড়ির লোকজন তোকে ছিঁড়ে খাবে দিদি ভাই। তুই সূর্যদার দাদা বৌদিকে চিনিস না? আমি একা যাব না, বৌমনির সঙ্গে যাব আমি, তুই বুঝতে পারছিস না? সে ঠিক আছে, সে যাই হোক দিদি ভাই, কিন্তু আমাকে ওখানে থাকতে হবে। তুই তোরা সূর্যদাকে চেপে ধরতে পারবি না। যেই মানুষটা ওরকম ছবি পাঠাতে পারে সে কতটা সুর, তুই বুঝতে পারছিস? স্রোত, আমার এই সব কিছু নিয়ে কথা বলতে এখন ভালো লাগছে না। বলেছি আমি বৌমনের সঙ্গে কালকে যাবো আর সেটাই ফাইনাল। তুই যা তো এখন শুয়ে পড়বি, যা। কালকে কলেজ আছে না তোর, যা এক্ষুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।